ব্যারাকপুর মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসী বৃন্দের দুর্গাপূজার খুঁটি পুজো হলো রবিবার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসী বৃন্দের 48তম বর্ষে দুর্গাপূজার খুঁটি পুজো আয়োজিত হলো রবিবার। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য, প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত, পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। চলতি বছর পুজোর থিম হিসাবে তুলনা করা হচ্ছে এক টুকরো রাজস্থানকে, যে কারণে পুজোর থিম করা হয়েছে চলো রাজস্থান। চলতি বছর পুজোর উদ্বোধন প্রতি বছরের মতো চমক থাকছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুজো কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। আমাদের 48তম মধ্যনোনা সার্বজনীন দুর্গা উৎসব 48তম, এবছরের থিম হচ্ছে চলো রাজস্থান। চলো রাজস্থান, রাজস্থানের একটা রাজবাড়ি পুজো মানুষের উপর নির্ভর করে। আমাদের তো ডেকোরার যে আমরা যে আয়োজন করব, প্যান্ডেল লাইট আমরা আয়োজন করব, আমরা সবসময় ভালো করারই চেষ্টা করি এবং সেটা করব। আর মানুষের উপর নির্ভর করে তাদের কতটা উৎসাহ, তাদের কতটা আনন্দ। আশা করি 2 বছর বাদ গেছে, এবারে উৎসাহ আনন্দ মানুষের অনেক বেশি থাকবে। ইউনেস্কোর যে স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো, সেটা কি এবার পুজো মণ্ডপে আলাদা কোনো ছাপ রাখবে? দেখুন, এটা তো একটা আমাদের বাংলার গর্ব, এবং সেই গর্বের কারণ হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কো যে পুরস্কারটা দিয়েছে বা যে স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে সত্যি সত্যি একটা বাংলার গর্ব। এবং সেটার সেই গর্বের প্রধান যিনি উদ্যোক্তা, তার ভাবনা চেষ্টা সব কিছুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুজো উদ্বোধন করবে, উদ্বোধন আমাদের চতুর্থ দিন হবে। না, এখনই করে নি, টাইম আছে। চমক তো প্রত্যেকবারই থাকে, এবারও থাকবে কিছু না কিছু। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।